স্বাগতম জানাচ্ছি ক্যামতাসিয়া ভিডিও এডিটরের সেকেন্ড টিউটোরিয়ালে। আমরা এই টিউটোরিয়ালে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট পার্টগুলো শিখব এবং যে অবস্থায় আপনারা দেখেছিলেন আমি ঠিক সেই অবস্থায় আছি, সেখান থেকে আমরা পার্ট টু শুরু করতে যাচ্ছি। তো আমরা পার্ট টুতে হচ্ছে শিখব জুম ইন জুম আউট, কীভাবে আপনারা একটা ভিডিওকে জুম ইন করবেন এবং জুম আউট করবেন। এবং এটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা টিউটোরিয়াল ভিডিও করেন বা কোনো সফটওয়্যার রিভিউ করেন বা আমি যেরকম একটি ভিডিও এডিটিং টিউটোরিয়াল করছি, এক্ষেত্রে কিন্তু আমাদের জুম ইন এবং জুম আউট করাটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। তাছাড়া ভিডিওর কিছু কিছু ক্ষেত্রে প্রফেশনালিটি কিন্তু বৃদ্ধি করে জুম ইন এবং জুম আউটের মাধ্যমে, ঠিক আছে। সো আমি এক্ষেত্রে সব কয়টাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে আমরা মেন ফুটেজ হিসেবে এই ফুটেজটাকে নিচ্ছি এবং সবার নিচের ট্র্যাকে রাখছি। রাখার পর আমরা এই ফাইলটাকে যাচ্ছি জুম ইন করতে, বা আমরা কোনো একটা নির্দিষ্ট দিকে, সাপোজ ওনার ফেসটাকে আমরা টার্গেট করে আমরা যাচ্ছি জুম ইন করতে। সো আমরা যদি জুম ইন করতে চাই তাহলে আমরা জাস্ট এই ফাইলটাকে অবশ্যই সিলেক্ট করব। ভিডিও ফাইলটাকে সিলেক্ট করার পর অ্যানিমেশন অপশনে যাব এবং অ্যানিমেশন অপশন সিলেক্ট করার পর যেহেতু আমি ভিডিও ফাইলটা সিলেক্ট করে রেখেছি তাই আমাদের এখানে কিন্তু প্রিভিউ করছে। এখন আপনি কোন পাশটা আপনি ফোকাস করতে যাচ্ছেন, সাপোজ আমরা যদি ভিডিওর এই পাশের কর্নারটাকে ফোকাস করতে চাই তাহলে আমরা কি করব, এই পাশের কর্নার ধরে মানে অপোজিট কর্নার ধরে মাসেল অ্যাপারটন চেপে ধরে টানব। এই যে এটা কি হয়েছে, আমাদের জুম হয়েছে। আমি যদি চাই যে আবার এই পাশ থেকে এই দিকটায় আনতে চাই, ওনার ফেসটাকে আমি টার্গেট করতে চাই, আমাদের যে মডেল আছেন আমি ওনার ফেসটাকে ফোকাস করলাম, ওকে। এখন এই যে জুম ইন এবং জুম আউট এটা কিন্তু সেকেন্ডের মধ্যে হয়ে গেল এবং প্রথমেই হয়ে গেল, তাই না। এখন পুরো ফাইলটা কিন্তু আমার জুম ইন হয়ে গেছে, আমি কিন্তু চাইলে পরবর্তীতে আবার ব্যাক করতে পারছি না, তাই না। তো আমি কতটুকুতে এই জুম ইনটা রাখতে চাচ্ছি সেটাও কিন্তু একটা ফ্যাক্ট। আমি কিন্তু অনেক সময় আমাদের দরকার হবে অল্প কিছু অংশ, সেটাকে জুম ইন করে একটু দেখালাম তারপর আবার জুম আউট করে দিলাম। আপনারা অনেকে ভিডিওতে দেখবেন যেমন বড় বড় ইউটিউবাররা কি করে, তাদের ফেসটাকে জুম ইন করে আবার জুম আউট করে, দেখতে কিন্তু সুন্দর লাগে, বিশেষ করে ইউটিউবাররা এই ধরনের কাজগুলো করে। সো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার যতটুকু আপনার জুম ইন করার রাখা দরকার, যেমন উনি এই যে স্মাইল দিচ্ছেন, এরপর আমরা এটাকে চাচ্ছি জুম আউট করে দিতে। তখন আবার কি করবেন, আপনি জাস্ট সিম্পল কার্সরটাকে এমন জায়গাটা রাখবেন যে জায়গাটায় আপনি চাচ্ছেন জুম আউট করতে, সেখানে রেখে আবার এই পাশ থেকে টেনে টানার সাথে সাথে স্ন্যাপের মাধ্যমে কিন্তু ইয়েলো আইকন আসবে, দুই পাশে ইয়েলো কালারের বর্ডার। সো আমাদের ওকে, দেন আবার এটাকে টেনে আবার ইয়েলো কালার বর্ডার ছেড়ে দেবো। তো আমাদের জুম আউট হয়ে গেল। আমরা যদি এখন প্লে করি, প্রথম থেকে খেয়াল করবেন এই যে এটা হচ্ছে জুম আউট হয়ে গেল, এবং এটা সময়টা কিন্তু অনেক কম সময় হয়ে গেলো। আমরা যদি এটাকে আরেকটু বেশি জায়গা নিয়ে করি তাহলে সুন্দর হবে। আর এটা হচ্ছে আমাদের টাইমলাইনকে জুম ইন এবং জুম আউট করার জন্য। সো আমরা এটাকে একটু জুম করে নিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জুম আউটের টাইমটা কিন্তু বড় হয়ে গেছে। সো আমরা এটাকে ছোট করে দেওয়ার জন্য জাস্ট এটাকে পিছনের থেকে টানলি হলো, আমরা টেনে ছোট করে দিলাম। এখন যদি আমরা দেখি প্রথম থেকে প্লে করে, অনেক সময় কিন্তু জুম ইন অ্যান্ড দেন জুম আউট হয়ে গেল। এখন আরেকটা ব্যাপার, অনেক সময় আমরা এরকম চাই যে আমাদের জুম ইনটা স্লোলি হোক, ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে আমি দুইটাকে ডিলিট করে দিচ্ছি এবং আমি কার্সরটাকে একটু মাঝ পজিশনে রাখছি। এখন আমরা জুম করছি। সো আমি এটাকে জুম করার সাথে সাথে খেয়াল করেন আমার এই যে একটা পয়েন্টটা চলে এসেছে, আমি এটাকে সিলেক্ট করে ডানে বামে কিন্তু মুভ করতে পারবো যে আমি কোন জায়গাটা চাচ্ছি। এবং এটা হচ্ছে আমাদের এন্ড পয়েন্ট আর এটা হচ্ছে স্টার্ট পয়েন্ট। সো স্টার্ট পয়েন্টটা যতটুকু পিছনে থাকবে তত বেশি সময় ধরে আমার জিনিসটা জুম ইন হবে। সো আমরা এটাকে যদি জুম ইন একেবারেই করা হয়নি, আমি আবারও করছি, দেখাচ্ছি জাস্ট এটা দেখানোর জন্য আমি করেছিলাম। ওনার ফেসটাকে আবারও ফোকাস করছি, আবার এই পাশ থেকে ফোকাস করছি, ওকে। এবং এটা দেখতে পাচ্ছেন হয়েছে, আমি এটাকে আরেকটু সামনে আনছি, এনে এই পিছনের অংশটাকে মাউসের ল্যাপটন চেপে ধরে বড় করে দিচ্ছি। এখন যদি আমরা দেখি ওনার জুম ইনের খেয়াল করলেন, সময় নিয়ে কিন্তু করলো এবং আমি চাচ্ছি আরও সময় নিয়ে করুক, কেননা যেহেতু আমি দেখাচ্ছি আপনাদের, নর্মালি আমার কাছে পারফেক্ট হয়ে গেছে কিন্তু তারপর আমি আপনাদের দেখাচ্ছি। এখন যদি জুম ইন করি, স্লোলি জুম ইনটা হলো, তাই না, খুবই চমৎকার কিন্তু এবং খুবই অ্যাডভান্স লেভেলের একটা কাজ এখন মনে হবে। এবং এটা করার পর আমরা জুম ইনটা করেছি, এখন যদি আবার জুম আউটটা করি, আমরা আবার আরেকটু সময় নিই, আবার জুম আউটটা করি এখন, এবং জুম আউটটা আমরা একটা সময় নিয়ে করব। এবং এটাকে সময় নিয়ে করার জন্য আমরা এটাকে আবার একটু পিছনে টানবো, এটাকে সামনে টেনে আমরা এটাকে অ্যাডজাস্টমেন্ট করে দিতে পারি। এখন যদি আমরা প্লে করি, এই যে জুম ইন স্মুথলি হলো, দেন আবার জুম আউট হয়ে গেল, ওকে। সো এর একটা ব্যাপার হচ্ছে আমি অলরেডি একটি স্ক্রিন রেকর্ড করছি, তো তাই কিছু ল্যাগিং এখানে দেখতে পাচ্ছেন এবং এটা ল্যাগিং হওয়ারই কথা, দুটোটাই পাওয়ারফুল সফটওয়্যার ভিডিও এডিটিংয়ের। সো আমি আবার একটু প্লে করে দেখাচ্ছি, এই যে অ্যান্ড এই যে, ওকে।
সো এটা আশা করি খুবই ইন্টারেস্টিং ছিল, আপনারা জুম ইন এবং জুম আউটের ব্যাপারটা জানলেন, এবং আরও বেশ কিছু ব্যাপার আছে, যেমন আমরা বিভিন্ন জায়গায় দেখি যে কোনো একটা কর্নারে কেউ আছে, যেমন উনার আমি যদি এই এখন চাচ্ছি যে এই যে এক পাশে একজন মডেল আছেন ওনাকে আমি ফোকাস করতে, তার জন্য আমরা কি করব এই পাশে কর্নারটা টেনে আমরা জাস্ট ওনাকে ফোকাস করে দিচ্ছি। অনেক ধরনের ফানি ভিডিওগুলোতে দেখায় না যে পিছনে আছে, যেমন তাহিদ আফ্রিদি অনেক ভিডিওতে এরকম দেখায় যে তার পিছনে একজন থাকে, সো ওনাকে জুম ইন করে দেখায়। এখন কিন্তু আমরা চাইলে ওনাকে জুম ইন করে দেখাতে পারি, এখান থেকে শুরু করেছি না? আচ্ছা, সো এখন আবার যদি আমরা এখান থেকে একটু প্লে করে দেখি, ঠিক আছে, আবার যদি আমরা এখান থেকে জুম আউটটা ছেড়ে দিই, অথবা আপনার আরেকটা অপশন হচ্ছে, আচ্ছা এটা আমি পরে দেখাচ্ছি, এটা আবার জুম আউট হয়ে গেল, আবার এটাকে জুম আউট করে দেই। ওকে, সো আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা এখান থেকে তো আবার এই পাশের মডেলটাকে জুম ইন করি, এটার কারণ হচ্ছে আমি দেখাচ্ছি এখানে একটা, আমি চাচ্ছি না কোনো কিছু মিস হোক আপনাদের দেখানোর ক্ষেত্রে, তাই ইন ডিটেলস বলছি। সো আমরা আবার এই পাশটাকে একটু জুম ইন করলাম এবং এটা কুইকই থাক, সো আমরা এখন চাচ্ছি এইখানটায় আবার পুরো জিনিসটা জুম আউট হয়ে যাবে। সো আমরা এক ক্লিকই কিন্তু জুম আউটটা করতে পারি, সেটা হচ্ছে স্কেল টু ফিট। আমরা যদি এখানে মাউসের লেফট বাটন ক্লিক করি তাহলে স্কেল টু ফিট হয়ে যাবে, অথবা আমরা যে জুমটা করছি না, আমরা এই যে মাউসের কার্সর এখানে রেখেও জুম ইন জুম আউট করতে পারবো। ওকে, তো আমি এই ফাইলটাকে জাস্ট এখানে রেখে এটাকে কাট করে এই বাকি অংশটাকে ডিলিট করে দিচ্ছি, এবং গত ভিডিওতে আমরা যে অংশটা দেখিনি সেটা আমি এখন দেখাবো, সেটা হচ্ছে ফাইলটাকে কীভাবে এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করার জন্য জাস্ট ভিডিও ফাইলটা সিলেক্ট করার পর শেয়ার অপশনে মাউসের লেফট বাটন ক্লিক করবেন, করার পর লোকাল ফাইলস, লোকাল ফাইলস আসার পর এখানে মাউসের লেফট বাটন ক্লিক করবেন, করার পর এখানে অনেকগুলো অপশন বা ফরম্যাট পাবেন। মূলত আমি প্রেফার করব যারা চাচ্ছেন যে ভালো মানের রেজুলেশন পেতে, এবং ক্যামতাসিয়ার জন্য এটাই সবচেয়ে হাইয়েস্ট রেজুলেশন, সেটা হচ্ছে MP4 উইথ স্মার্ট প্লেয়ার আপ টু 1080p। সো আপনারা 1080p-তে ভিডিওটাকে এক্সপোর্ট করবেন। অনেকে হয়তো বা যদি কম MB বা কম সাইজের দরকার হয় সেক্ষেত্রে, বা মোবাইল ডিভাইসে ব্যবহার করতে চান, তাহলে এখান থেকে মোবাইল ডিভাইসগুলো দেখতেই পাচ্ছেন, সো আপনারা সেই সাইজগুলো এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। সো আমি এটা সিলেক্ট করে দেন নেক্সট, নেক্সট করার পর হচ্ছে আপনার যে নামটা, আপনি যদি প্রথমে প্রজেক্টের নামটা দিয়ে দেন তাহলে আর এখানে নাম দিতে হবে না, হয় আপনি এখান থেকে চাইলে আপনার নামটা চেঞ্জ করে দিতে পারেন, জাস্ট স্যাম্পল 1 করে দিলাম, দেন এখান থেকে ফিনিশ। এখন আমাদের ফাইলটা রেন্ডার হচ্ছে, রেন্ডার হোক, আমি আউটপুটটা আপনাদের দেখাতে চাচ্ছি যে কি কি হলো। ওকে ওকে, আমাদের ভিডিও ফাইলটা চলে এসেছে। সো আমরা এখন যদি প্লে করি, একেবারে মেইন ফাইল থেকে প্লে করব, এটা প্লে করব না, সো আমরা চলে যাব ডকুমেন্টসে, ডকুমেন্টস থেকে ক্যামতাসিয়া স্টুডিও, এখানে আসার পর সিম্পল 1, এই হচ্ছে আমাদের ভিডিও ফাইল, এটাকে প্লে করব। তো খেয়াল করেছেন কিনা, খুব সিম্পল একটা ভিডিও জুম ইন জুম আউটের মাধ্যমে একটা অন্যরকম একটা লুক চলে এসেছে। মনে হচ্ছিল যে কয়েকটা ক্যামেরা এখানে ফোকাস করা হয়েছে, অ্যাকচুয়ালি কিন্তু কোনো কিছুই কোনো ক্যামেরাই ফোকাস হয়নি, সম্পূর্ণ কাজটাই ছিল ভিডিও এডিটিংয়ের। সো গাইস, আশা করছি ভিডিওটা আপনারা এনজয় করেছেন, তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, এবং পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং বেল আইকন মাস্ট কিন্তু অ্যাক্টিভ রাখতে হবে, না হয় পরবর্তী ভিডিও নোটিফিকেশনই যাবেন আপনার কাছে, ঠিক আছে? অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অ্যাক্টিভ করে রাখবেন। সো এই বলে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। Thank you.